बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय छात्र छात्रीबृंद, तुम्हारा केमन आसो? आशा करी तुम्हारा भलो आसो। करणकालीन समय आल्लर दुआ भलो आसि। मोहम्मद अबुल कलम आजाद, प्रभाषक इस्लाम शिक्षा, बेगम रहीम इस्लाम कलेज, चेयरपर्सन शशी भूषण भोला। आज तुम्हारे सामने आलोचना करब इस्लाम शिक्षार प्रथम अध्याय द्वितीय पाठेर हराम उपार्जन निये आमी तुम्हारे सामने आलोचना करब। हराम उपार्जन परिचय। आरबी हराम शब्दर अर्थ हलो निषिद्ध, अवैध, आईन बहिर्भूत। एखाने हराम उपार्जन अर्थ द्वारा अवैध पन्था उपार्जन, निषिद्ध पन्था उपार्जन, आईन बहिर्भूत पन्था उपार्जन। सजा बोलते गेले अवैध पथे जे आय बहिर्भूत से हराम उपार्जन, इटा जे पथे खरच करा होबे सेटाओ हराम बोले गण्य होबे। इस्लामी शरियतेर परिभाषाय इस्लाम निषिद्ध कोनो उपाय अवलम्बन करे जे अर्थ उपार्जन करा हय सेटी हलो हराम उपार्जन। हराम उपार्जनेर कुफल ओ परिणाम। हराम खावा, जे कोनो हराम पदार्थ सम्पद उपार्जन, भोग दखल करा सम्पर्के इस्लामेर नीति अल्लाह ताआला बोलेन, ওয়ালা তাকুলু আমাওয়ালাকুম বাইনাকুম বিবাতিন। তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে ভোগ দখল করো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এর অর্থ হচ্ছে মিথ্যা ও ভিত্তিহীন শপথ দ্বারা অন্যের সম্পদের উপর নিজের দখল প্রতিষ্ঠা করা। অবৈধভাবে তথা হারাম পন্থায় উপার্জন দুই রকম হতে পারে। প্রথমত, সম্পূর্ণরূপে শক্তি প্রয়োগ অত্যাচারের মাধ্যমে, যেমন আত্মসাত, অপহরণ, জবরদখল ইত্যাদি। দ্বিতীয়ত, খেলাধুলা বা চালাকি প্রতারণা ইত্যাদি, যেমন জুয়া খেলার বিতর মাধ্যমে অনেকে টাকা পয়সা উপার্জন করে, প্রতারণা করে টাকা পয়সা আয় করে। এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলেমেলো চুল, ধুলি এবং দূষিত দেহ নিয়ে আকাশের দিকে হাত তুলে বলেন, হে পূর্ব, হে পূর্ব বলে মুনাজাত করে, অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তাও হারাম। হারামের দ্বারাই সে পুষ্টি অর্জন করে, তার মুনাজাত কীভাবে কবুল হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে রাসূল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যে তিনি দোয়া কবুল করেন। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, তোমার উপার্জন হালাল রাখো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। মনে রেখো, কেউ যদি হারাম খাদ্যের এক গ্রাস মুখ নেয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী মিষ্টি ও শ্যামল। এখানে যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করবে এবং ন্যায়সঙ্গত পথে তা ব্যয় করবে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন, তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে এবং তা অন্যায় পথে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে অপমানজনক স্থানে নির্বাসিত করবেন। আর হারাম সম্পদ হস্তগতকারী ব্যক্তিরা কিয়ামতের দিন আগুনে জ্বলবে। যে ব্যক্তি নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করবে তা পরোয়া করে না, আল্লাহ তাআলা তাকে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তাও পরোয়া করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন, কোনো মুসলমানদের হারাম জিনিস খাওয়ার চেয়ে মাটি খাওয়াও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম অর্থ ব্যয় করে হজে গিয়ে বলে, লাব্বায়েক, পূর্ব, আমি হাজির, তাকে একজন ফেরেশতা বলে, তোমার লাব্বায়েক গ্রহণযোগ্য নয়, তোমার হজ তোমার মুখের উপরই ছেড়ে দেওয়া হলো।
देश प्रेम। इस्लामे देश प्रेम एवं देशात्मबोध सबकिछु ऊर्धे स्थान देवार कथा बला हयेछे। रसूल सल्लल्लाहु अलैहि सल्लम देश के भालोबासतेन, साहाबाए किरामो स्वदेश के खूब भालोबासतेन। देश प्रेमेर परिचय सृष्टिर सेरा अशराफुल मखलुकात, सृष्टिर सेरा मानुष अशराफुल मखलुक। पृथ्वीते 18,000 মানব সৃষ্টি করেছেন, পশুপাখি যা কিছু জীবজন্তু সব কিছু সৃষ্টি করেন 18,000 মাকলুক। এর পৃথিবীতে সবার শ্রেষ্ঠ হলো মানুষ। দেশপ্রেম হচ্ছে জন্মস্থানের প্রতি ভালোবাসা, মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি ভালোবাসা। মানুষ ও দুনিয়ার আকর্ষণ, ভালোবাসা, ভালো লাগা, গভীর অনুভূতি, মমত্ববোধকে দেশপ্রেম বলে। মাতৃভূমি, মাটি, মানুষের প্রতি তথা দেশ ও জাতির প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বভাবগত প্রবৃত্তি। মানুষ মাতৃ তার পরিবার, পরিজন, তার দেশকে জন্মগতভাবে ভালোবাসে। মা, মাতৃভাষা, মাতৃভূমি এই তিনটি জিনিস মানুষের কাছে অতি মূল্যবান। ইসলামের দৃষ্টিতে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে স্বদেশ প্রেম আবশ্যক। প্রত্যেক মানুষের উচিত দেশকে ভালোবাসা। যে লোক দেশকে ভালোবাসে না সে প্রকৃত ইমানদার নয়। দেশপ্রেমের গুরুত্ব ও তাৎপর্য। স্বদেশের প্রতি ভালোবাসা মানব চরিত্রের একটি মহৎ গুণ। দেশের প্রতি যার ভালোবাসা নেই, দেশের মানুষের প্রতি যার মায়া মমতা নেই, সে দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে না, দেশের জন্য কোনো কিছু ত্যাগ করতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রয়োজন হতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে মান সম্মান, স্বাধিকার ও ইমাম আমল রক্ষা করা যায় না। দেশ ও জাতির প্রতি ভালোবাসা ইমান আদর্শ ভিত্তিক হতে হবে। ইমান ও প্রেমের মতো দেশ প্রেম মুমিনের অস্তিত্বের অংশ। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বদেশ প্রেমের গুরুত্ব তাৎপর্যের কথা বলা হয়েছে। স্বদেশ প্রেমী ইমানের অঙ্গ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ প্রেম। ইসলামে দেশ প্রেম এবং ও দেশাত্মবোধকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহান জীবনাদর্শে স্বভাব চরিত্রে দেশপ্রেমের অনন্য নজির উজ্জ্বল করা হয়েছে। তিনি স্বদেশকে খুব ভালোবাসতেন। মক্কা কাফেরদের নির্মম নির্যাতনে দেশপ্রেমের দায়িত্ব। দেশপ্রেম মানুষকে মাতৃত্ববোধ, ভাতৃত্ববোধ, সহজ সরল আচরণ শেখায়। দেশ রক্ষার উদ্বুদ্ধকরণ। স্বদেশের প্রতি অনুগত দেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ দেশকে ভালোবাসতে শেখায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সামনে হারাম উপার্জন এবং দেশপ্রেম সম্পর্কে আলোচনা করলাম। এর পরে আমরা আলোচনা করব ইসলামের নারীর অধিকার নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ। করোনার ভিতরে তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো।